ফুটপাথটো এই কারণে নির্মাণ করা হয় যাতে সাধারণ যে সকল পথচারী থাকে সেই পথচারী সকলে যাতে খুব সুন্দরকে সুচল যাতায়াত ব্যবস্থা এটা করব পারে। কিন্তু এই মুহূর্তে যে পরিবেশ সেই পরিবেশটা আমি আগখন স্ক্রিনত দেখাবলে চেষ্টা করছো যে এই যুক্ত পরিত্যক্ত বাহন আছে দিশপুর আরক্ষীর যুক্ত যান বাহন শাখার যুক্ত বাহন, এই বাহন সমূহ এটা দিনের পাশ দিন ধরে এই স্থানত পড়ে রয়েছে। আপনি যদি চায় এয়া গণেশগুড়ির গণেশগুড়ি যুক্ত রাস্তা আছে এইটা হয়েছে পথ গণেশগুড়ির হাতিগাঁও অভিমুখে যাওয়া পথ, আপনি মাত্র 200 মিটার দূরত্ব আছে বিধানসভা, গতি বিধানসভার এয়া মাত্র 200 মিটার দূরত এই ধরনের যুক্ত পরিত্যক্ত বাহন আছে সেই বাহন সমূহ এটা দিনের পাশ দিন ধরে এই ধরনের পেলাই থাকা হয়েছে। আর আপনি অকমান সম্মুখের ভাগলে যদি চায় এয়া হয়েছে গোপালবড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় তার সম্মুখ ভাগত, আর যদি এই পথটুলে চায় আপনি এই পথটু দেখব। এটা মই এই এই স্থানের মই অকমান খোজকাড়ি যাব বিচারিছো, আপনি যদি আহে দুজন মানুষ এটা এই স্থানের যাব নয়, মই যে স্থানে আসিছো আপনি যদি এই স্থানে এনেক খোজকাড়ি যাম বলে ভাবিছে তেতিয়াহলে দুজন মানুষ একেলগে এই স্থানে যাব নয়, আপনি মই একেবারে পনপটিয়া সম্প্রচার সেই দৃশ্যটা দেখাব বিচারিছো। এটা দুজন মানুষ এই স্থানে এই ধরনের যাব নয় কারণ ইয়ার কোনো ধরনের ঠাই নাই, ঠাই আছে নে নাই? নাই নাই নাই, যাব নয়, যাব নয়, যাব নয়, এই দুখন বেগ লই যাব নয়, এটা দুখন বেগ লই যাব এনে ফুটপাথত দোকান দিছে যাব নয়, বহুত অসুবিধা হয়েছে। কিন্তু সবজি তো আপনাদের পাইছে যে কি নহক সবজি তো পাইছো, সবজি দোকান ফুটপাথতে অবশ্যই সবজিখিনি যে আমি পাইছো চলাচলের অসুবিধা হয়েছে। মই অকণমান আগুৱাই আহিবলৈ হৰিবৰক অনুৰোধ জনাইছোঁ। এয়া হৈছে গণেশগুড়িৰ যিটো দৃশ্য আৰু এয়া সন্মুখ ভাগত দিশপুৰ আৰক্ষী থানা, আৰু দিশপুৰ আৰক্ষীৰ যিসমূহ পৰিত্যক্ত বাহন আছে এই বাহনসমূহ কিন্তু এতিয়া দিনৰ পাছত দিনৰ দিন ধৰি এই স্থানতে ইয়াত থৈ দিয়া হৈছে। মই অকণমান দৃশ্যটো যদি এইধৰণে নেদেখুৱাওঁ তেতিয়াহ'লে বুজি নাপাব, কাৰণ ছাত্ৰ ছাত্ৰীসকলে দৈনন্দিন এইধৰণে তেওঁলোকে ভুগিব লগা হৈছে। গতিকে গ্ৰাউণ্ড জিৰোৰ পৰা সেই দৃশ্যটো দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ এই স্থানেৰে যদি যাওঁ। গতিকে দুজন মানুহ অহা ইয়াত কোনো ধৰণৰ ইয়াত ঠাই নাই, গতিকে এইধৰণে যাব লগা হৈছে। এই যিসমূহ বাহন আছে এঞ্জেলা আপুনি চাব, এই যিসমূহ বাহন আছে দিনৰ পাছত দিন ধৰি এই বাহনসমূহ এই স্থানত পৰি ৰৈছে। এই স্থানত কোনো ধৰণৰ বাহনসমূহ আঁতৰাৰ বাবে কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই। গৃহ বিভাগে এই বাহনসমূহ অন্য স্থানলৈ ডেম্পত লৈ গৈ তেওঁ সংস্থাপন কৰাৰ ব্যৱস্থা কৰিব লাগিছিলে। কিন্তু আপুনি এই যিটো পথটো যদি দৈনন্দিন যিসকল লোকে অহা যোৱা কৰিব এইধৰণে যদি বাহন ইয়াত ৰখাই থোৱা হয় তেতিয়াহ'লে স্বাভাৱিকতে ইয়াত যান জঁটৰ সৃষ্টি হ'ব, তাত কোনো প্ৰশ্নৰ উদ্বেগ নঘটে, কাৰণ সন্মুখ ভাগত ইয়া বিধানসভাৰ কক্ষ। গতিকে বিধানসভাৰ পৰা মাত্ৰ 200 মিটাৰ দূৰত্বত দিশপুৰ আৰক্ষীয়ে এইধৰণে যেতিয়া বাহনসমূহ ৰখাব গতিকে ইয়াত চলাচল কি ধৰণে কৰিব, তাৰ পাছতে যদি এইধৰণে এটা ফুটপাথ এটা এই মুহূৰ্তত নোহোৱা হৈ গৈছে যিটো ফুটপাথেৰে দৈনন্দিন হাজাৰ হাজাৰ লোক চলাচল কৰে, এতিয়া এই ফুটপাথেৰে মানুহ আহিব নোৱাৰে, গতিকে কি ধৰণে মানুহ দুজন যাব ইয়াত, ছাত্ৰ ছাত্ৰীসকলে কি ধৰণে বিদ্যালয়লৈ যাব, অভিভাৱকসকলে বাৰম্বাৰ তেওঁলোকে অভিযোগ দিছে, তাৰ পাছতো ক'ৰবাত নহয় ক'ৰবাত জি এম চিয়ে হওক গুৱাহাটী পৌৰ নিগমৰ কোনো কাণখাৰ নাই। এই যিখন বাহন দেখিছে এই এই বাহনখনত এতিয়া মই যদি অকণমান লাইভতে আপোনাক দেখুৱাই যাওঁ, এই বাহনখন খোলা চাওক, এই বাহনখন খোলা ভিতৰফালে যদি আপুনি চায় ইয়াত দেখিব এতিয়া ভাঙৰ ইয়াত ইয়াতে দেখিছে আপুনি ভাঙৰ ধোঁৱা এতিয়াও ওলাই আছে। মানে আপুনি কি বুজাইছে, এই যিসমূহ বাহন আছে এই যিসমূহ পৰিত্যক্ত বাহন আছে ইয়াৰ ভিতৰত এতিয়া ভাঙৰ আড্ডাহে হৈছে, ইয়াত ইয়াত ভাং খাই মদ খাই তেওঁলোকে অসামাজিক কামতহে লিপ্ত হৈছে। আমি ইয়াত পোনপটীয়া সম্প্ৰচাৰত দেখুৱাইছোঁ এই গাড়ীখন খোলা, গতিকে দিশপুৰ আৰক্ষীয়ে ইয়াত দেখে নে নেদেখে সেয়া আমি গম নাপাওঁ। চাওক ধোঁৱাময় হৈ আছে গাড়ীৰ ভিতৰত, কিছু সময় পূৰ্বে ইয়াত ভাং খাই গৈছে, গতিকে এই ধৰণৰ কাৰবাৰ এতিয়া চলিছে দিশপুৰত। দিশপুৰ আৰক্ষী এখন দাদা খোজকাঢ়ি আপুনি আহিছে এয়া খোজকাঢ়িবৰ ৰাস্তা আছে জানো? না 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 নাই নাই, গতিকে চাওক এয়া হৈছে দিশপুৰৰ ৰাস্তা। আৰু এইধৰণে এই লোকসকলক আমি দোষাৰোপ কৰিব পৰা নাই, তেওঁলোকে দুবলা দুমুঠিৰ কাৰণে তেওঁলোকে ইয়াত বহিছে। বিজয় আমি এই মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ জনাইছো, বিজয় পৰৱৰ্তী মুহূৰ্তত যাম, এটা বাণিজ্যিক বিৰতিৰ সময় হৈছে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।